আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নিত্য লাজুক হেসে চোখ তুলে তাকায়। অগ্নির খোল লাগানো চলচল করতে থাকা চোখ দুটোর দৃষ্টি পড়ামাত্রই নজর সরিয়ে নেয়, আমতামতা করে বলে, কোথাও লাগেনি যখন তা আগে বলতে পারতেন, শুধু শুধু আমায় চিন্তায় ফেললেন, এমনটা না করলেও পারতেন। তা না করলে যে আপনার এমন গোলাপি আভাই মোড়ানো গাল দুটো দেখার সৌভাগ্য হতো না, কমপ্লিট ঠোঁট, অস্থির চাহনি, অনবদ্য মুহূর্তটা যে উপভোগ হতো না মিস নিত্য। নিত্য এবার লজ্জায় দু হাতে মুখ ঢেকে ফেলল। নিত্যকে স্বাভাবিক রাখতে অগ্নি প্রসঙ্গ পাল্টে বলে, আহা মিস নিত্য, সবকিছু এত সিরিয়াস কেন নেয় না বলুন তো, আমি তো মজা করছিলাম, মনে কিছু নেবেন না প্লিজ। অগ্নির ভাব মাফিক নিত্য স্বাভাবিক হলো ঠিকই, তবে তা শুধু ওপর থেকেই, ভেতরে ভেতরে এক বিশাল অভিমানের ঝুড়ি ভারী করতে থাকল। রাগে দুঃখে অগ্নির কালচে চোলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে হলো তার। আরে এমন মজা কেউ করে নাকি, তা আবার সত্য প্রেমে পড়া কোনো যুবতীর সাথে? নিত্য গাল ফুলিয়ে বলল, এমন মজা আর কখনো করবেন না মিস্টার অগ্নি, আমার এসব ভালো লাগে না। অগ্নি নিজ মনেই হেসে কোটি কোটি হলো। নিত্যর অভিমান ফুলিয়ে রাখা মুখটা দেখতে যে কি ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশর্ত ম্যাচিওর মেয়েটাকে হঠাৎ করেই একদম বাচ্চাদের মতো লাগছে অগ্নির, যেন তার জন্য বরাদ্দকৃত চকলেটখানা কোনো দুষ্টু লোক এসে গিলে নিয়েছে বলে রাগচন্দ্রী ভর করেছে তার ওপর। ওকে ওকে মহারানী, আজ মজা করবো না, প্রমিস। নিত্যর ব্যাকুল মন বিপরীত মোটেও এমন উত্তর চাইছিল না, সে চাইছিল অগ্নি ডান হাতটা আঁকড়ে ধরে বলো, আরে পাগলি আমার, অভিমান করে না বাবা, আমি তো মজা করিনি, যা বলেছি একদম সত্যি বলেছি, এক সত্যি নয়, দুই সত্যি নয়, পুরো তিন সত্যি, অথচ উল্টে মজা করবে না বলে কিভাবে চালিয়ে দিল ছেলেটা? নিত্য জোরপূর্বক হাসে। অগ্নি ঘড়ি দেখে বলে, রাত তো অনেক হলো, আমায় ফিরতে হবে, তা আপনার ফ্রেন্ডের কি অবস্থা, কেমন দেখে এলেন? ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? বোকা বোকা ফেস বানিয়ে জিজ্ঞেস করলো নিত্য। অগ্নি প্রকুচকে জবাব দিল, কোন ফ্রেন্ড আবার, যে অসুস্থ শুনে দিন রাতের হিসাব ফেলে মধ্যরাতে সুট লাগিয়েছেন আপনি? নিজের ফোলা মনটার ওপর আবারও ক্ষুব্ধ হলো নিত্য। আরে সেই তো এই অজুহাত বানিয়ে কথা ঘুরিয়ে নিয়েছিল, আর এখন নিজেই কিনা ফুলতে বসেছে, আশ্চর্য। এই ছেলেটার সামনে থাকলে সব কিছু এতটা জটিল বলে মনে হয় কেন? কেমন যেন এলোমেলো চট পাকানো নিজের মস্তিষ্ক এবং মন দুটোকে আরেক দফা বকে নিয়ে মাথা চুলকে বলল নিত্য বলল, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, ওই সেরকম অসুস্থ ছিল না, ওর রুমমেটটা কি বলতে যে কি বলে ফেলে না, উদ্ভট কাণ্ড কারখানা সব। অগ্নি হাসে, নিত্যর সাথে আরো কিছু আলাপ বিনিময় করে আবারও হাঁটা ধরে। হঠাৎই অনুভব করে এখন আর ছাল লাগছে না তার, জিব্বাটা কেমন অটোমেটিক্যালি জড়িয়ে গিয়েছে। নিত্যর সাথে কথাবার্তা চলাকালীনও ঝালের অনুভূতিটা ফিউজ হয়েছিল। বাহ, এত দারুণ মেচি, নিত্য ঘাড় ঘুরিয়ে তাকালো আরেকবার। স্তব্ধ সড়কের ধার ঘেঁষে পকেটে দুহাত গুঁজে বেশ সাধারণভাবে পা ফেলে হেঁটে চলা ছেলেটার মাঝেও অসাধারণ সব লক্ষণ খুঁজে পায় সে। থেকে থেকেই রেশমি চুলগুলোয় হাত চালিয়ে ঠিক করা, মাঝে মাঝে থুতনির সাথে লেপটে থাকা চাপ তাড়িতে হাত বোলানো, ব্রু চুলকানোর মতো ছোট্ট ছোট্ট প্রতিটি অঙ্গভঙ্গি নজর করে তার। নিত্য পলক ছাপতে লম্বা একটা দম নিল, গাড়িতে চড়বার জন্য পা উঁচু করতে নিয়েও কি যেন মনে পড়ায় থমকে দাঁড়ালো। উল্টো পথে ধেয়ে চলা অগ্নির দিকে ফের দৃষ্টি নিক্ষেপ করে ভ্যাবাচ্যাকা খেল। আরে অগ্নি না আসার পথে স্রেফ একটা শার্ট আর একটা প্যান্ট পরেছিল, ফেরার পথে এই জ্যাকেটটা পেল কোথায়? জ্যাকেটটাও তো চেনা চেনা লাগছে, কোথাও কি দেখেছে সে নাকি শুধু মনের ভুল? অগ্নির মুখটা খেয়াল করতে গিয়ে শরীরের দিকে তখন ঠিকমতো তাকে নোটিশ করা হয়নি, আর তাকালেও হয়তো অশান্ত মনটা কিছুতেই ভাবতে দিত না এই বিষয় নিয়ে। আজকাল মনটাও না বড্ড ভবঘুরে হয়েছে, কোনো কথাই শুনে না, ডানে যেতে বললে যায় বামে, আর বামে যেতে বললে যায় সোজা উল্টো দিকে। উফ, একে নিয়ে আর পারা যায় না, অসহ্যকর।
সকাল হতে না হতেই গেটে ভিড় জমিয়েছে রিপোর্টারদের দল। তাদের ঠেলা ঠেলে চক্করে গেটম্যানদের উল্টে পড়া অবস্থা। রাহিত ফাইল হাতে এদিক ওদিক ছোটাছুটি করছে, দিশেহারা হয়ে একেবারে বিশ্রী অবস্থা। একজন সেলিব্রিটির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়াছে ঠিক কতটা চালা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। নিবিড় নির্বিঘ্নে বেডরুমে দরজা দিয়ে শুয়ে রুমটা নেহাতি সাউন্ড প্রুফ হয় বাহিরের কিছু কানে সে পৌঁছাচ্ছে না তার। এদিকে নিত্য আগে ভাগে বেরিয়ে গেছে ড্রেস মেজার থেকে মুখ লুকাবার উদ্দেশ্যে। আর যাই হোক, এমন লেম টিস্যু গুলোতে মোটেও পড়তে চায় না সে। নিবিড়ের এক্সট্রা হ্যান্ডসেটটা হঠাৎই তুমুল শব্দে বেজে উঠল। রাহিত ভয়ে ভয়ে কল লাগিয়েছে। নিবিড়ের মেজাজ ঠিক কিরকম হতে পারে জেনে শুনেও কল করতে এক প্রকার বাধ্য হয়েছে সে। বেলা 7টায় ঘরে ঘড়ির কাঁটার বিচরণ থাকাকালীন এমন উটকো শব্দে নিবিড়ের কপালে ধীর ভাঁজ পড়ল। চরম বিরক্তি নিয়ে চোখ জোড়া খুলল সে। আধখোলা চোখে যে কোনো রকমে হাতিয়ে ফোনটা কানে ধরল। ওপাশ থেকে কম্পিত গলায় হেসে এলো, ভাই ভাই, এই সময় কল করার জন্য যা শাস্তি দিবে তাই মাথা বেঁধে নিব। আসলে ফোন দেওয়া ছাড়া আর কোনো অপশন পাচ্ছিলাম না। বাইরে মিডিয়ার লোকেরা এসে চিলাচিলি করা শুরু করে দিয়েছে, আপনার সাথে দেখা না করে এক চুল পরিমাণও নড়বে না বলছে। নিবিড় কপালে হাত রেখে ফুস করে শ্বাস ফেলল। নিজের ক্যারিয়ারটাই এই মুহূর্তে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে ছারখার করে ফেলবার ইচ্ছে হচ্ছে তার। ঘুমিয়েছে হয়তো 2 ঘন্টাও পরিপূর্ণ হয়নি, এর মাঝেই মিঠিয়া। হ্যাঁ, এটা ঠিক, নিবিড়ের আগাম ধারণা ছিল সূর্যোদয় হবার পর যে কোনো সময়ই এমনটা হতে পারে, কিন্তু তাই বলে এইটুকুনি সময়ের মাঝেই। তুই যদি ভিতরে আসতে বল, ড্রয়িং রুমে এনে বসা, আমি ফ্রেশ হয়ে নামছি। বাট রিমেম্বার, কোনো সেন্ট ক্রিয়েট আমি পছন্দ করবো না। সোজাসাপটা কোয়েশ্চেন হলে আমার উত্তর স্ট্রেট ফরওয়ার্ডই হবে। কথাটা ওদের মাথায় ভালো করে ঢুকিয়ে দে। জি ভাই। ভয়ে ভয়ে খার কাত করে কথাটা বলল রাহিত। নিবিড় বিরক্তিতে পিষ্ট মন নিয়েই ফোনের লাইন কেটে বিছানা ছেড়ে উঠল। যত দ্রুত সম্ভব শাওয়ার সেরে বের হলো। সর্বোপরি সময়ের জন্য ফর্মাস গেট আপ ধারণ করল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই হুড়মুড়িয়ে এগিয়ে এলো রিপোর্টাররা। প্রায় সাথে সাথেই 10 ঊর্ধ্ব মাইক্রোফোন মুখের সামনে সে হামলা চালালো বোধহয়। নিবিড় ঠান্ডা মেজাজে বলল, আপনাদের ঠিক কি প্রশ্ন আছে তা আমায় এক এক করে বলুন, আমি সব প্রশ্নের উত্তর একবারে দিয়ে যাব, খুব বেশি সময় হাতে নেই। রিপোর্টারদের নিবিড়ের এমন স্বাভাবিক ভঙ্গি দেখে খানিকটা অবাক হলো, যদিও তবু খুব বেশি না ভেবেই প্রশ্ন ছুড়তে শুরু করল। স্যার, আমাদের প্রশ্নগুলো মূলত আপনার এবং আপনার বাগদত্তা মিস আরাহিনার জারার মাঝে রিসেন্ট ঘটে যাওয়ার ইনসিডেন্টটা নিয়ে। রেস্টুরেন্টে অন্য একটি ছেলের সাথে যে আপত্তিকর গোপন ভিডিওটা ভাইরাল হয়েছে তা আপনি দেখেছেন তো? স্যার, সেটির মুখকে আপনি দেখেছেন? সে কি আপনার পরিচিত কেউ? এই নিয়ে মিস আরাহিনা জারাকে সোশ্যাল মাধ্যমে অনেক প্রশ্নই করেছেন। তিনি জানিয়েছেন আপনার সাথে নাকি বেশ কিছুদিন ধরেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ওনার, এবং আপনি নাকি সম্পর্কটাকে পূর্ণতা দিতে পারবেন না বলে জানিয়েছেন। অতপর তিনি ঠিক কার সাথে নিজের নতুন সম্পর্ক গড়ে তুলবে বা নিতান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার। এখনই আপনার কাছে প্রশ্ন, খবরটার আদৌ সত্যি নাকি বানোয়ার? পুরোপুরি মিথ্যা না হলেও এর সত্যটা ঠিক কতটুকু? সম্পর্ক ইতি যেই টানুক না কেন, ইতি যে ঘটেছে তা তো স্পষ্ট। এর পরিবর্তে আপনি ঠিক কি ডিসিশন নিয়েছেন? মিস আরাহিনা যারা সাথে কি তবে বিয়েটা ভেঙেই ফেলেছেন? শেষোক্ত প্রশ্নটা ছুঁড়ে আবারও এক মাইক্রোফোন এসে যুক্ত হলো সিরিয়ালে। নিবিড় সবগুলো প্রশ্ন বেশ মনোযোগ দিয়ে শুনল। প্রশ্নগুলো যে একে অপরের খালাতো কিংবা মামাতো বোনও বুঝতে পারল স্পষ্ট রূপেই। উত্তরগুলো নিয়ে খানিক ভাবল। এক মিনিটের মতো নীরবতা চলার পর মুখ ফুটে বলতে শুরু করল, প্রথমত ইনসিডেন্টে যে শুধু আপনারা অবাক হয়েছেন এমনটা নয়, অবাক হয়েছি আমিও। ভাইরাল হওয়া ভিডিওটা আমি দেখেছি। ইনফ্যাক্ট আমি যেহেতু সেই স্পটে একটু সময়ের জন্য হলেও উপস্থিত ছিলাম, তো তেমন কিছুই বর্তমানে আমার অজানা নয়। ছেলেটি কে বা তার কি পরিচয় এই নিয়ে আমার মনে হয় না কোনো প্রশ্ন আসা উচিত। ইম্পর্টেন্স নেই এমন কোয়েশনগুলো স্কিপ করাই ভালো। এবার আমি আমার উদ্ভিদ ব্যাপারটা নিয়ে আসি। সে যেমন পুরোপুরি সত্যটা প্রকাশ করেনি, ঠিক তেমনই পুরোপুরি মিথ্যেটাও বলেনি। আমি মনে করি প্রতিটি মানুষেরই একটি নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে। এই ভিন্ন ভিন্ন টেস্টগুলোই কিন্তু আমাদের একে অপরের থেকে আলাদাভাবে পরিচিত করবার ভূমিকা পালন করে। আপনারা জানেন আমাদের বিয়েটা আর পাঁচটা সম্পর্কের মতো অ্যাফেয়ার সম্পর্কিত নয়, দুটো ফ্যামিলির মতামতের ভিত্তিতে অ্যারেঞ্জ করা হয়েছিল। আমার স্টাডিটা কমপ্লিট হয়ে গেলে হয়তো এতদিনে বিয়েটা হয়েও যেত। তবে কথায় আছে না, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। বিয়ের আগে আমরা যে নিজেদের পছন্দ অপছন্দকে বুঝতে পেরেছি, নিজেদের চাহিদাগুলো
গুলোকে প্রায়োরিটি দিতে পেরেছি এটার জন্য আমি পার্সোনালি হ্যাপি। আমি হয়তো ওর জন্য পারফেক্ট ছিলাম না, ওর চাহিদা গুলো পূরণ করার মতো ক্ষমতা আমার ছিল না। সো এর বিপরীতে ওর যে কোনো ডিসিশনই আমি মেনে নেবো বলে প্রমিস করেছিলাম। যারা যেহেতু আমার উপর থেকে মন উঠে গিয়েছিল সেই হিসাবে আমিও আর ওকে জোর করে আটকে রাখতে চাইনি। আমি বিশ্বাস করি জোর করে আর যাই হোক অন্তত বিয়ের মতো এমন কঠিন একটা ডিসিশন নেওয়া যায় না। তারপর থেকে বেশ কিছুদিন আমাদের মধ্যে কন্ট্যাক্ট অফ থাকে, হুটহাট দেখাও হয়নি। যোগাযোগ বন্ধ হওয়ার পর গতকালই পরস্পরের মুখোমুখি হয়েছিলাম এবং এর পরের কাহিনী নিশ্চয়ই কারোর অজানা নয়। নিবিড় থামল এটুকু বলার পর। রিপোর্টারদের চোখে তখনও ভয়ানক বিস্ময়। এতদিন যাবৎ লোকমুখে প্রচলিত জুটিটা যে এভাবে পূর্ণতা পাবার পূর্বেই ভেঙে যাবে এমনটা কখনোই ভাবতে পারিনি কেউ। নিবিড় যারা এই জুটির ভবিষ্যৎ নিয়ে এক কথায় দিবার স্বপ্ন দেখত ফিল্ম ইন্ডাস্ট্রি। নিবিড়ের নাচ গানে পারদর্শিতার পাশাপাশি অভিনয়েও যে যথেষ্ট গুণ আছে তার দৃষ্টান্ত বহু দেখেছে সবাই। এমন সুদর্শন সুঠাম দেহের অধিকারী একজন আর্টিস্টকে কেউই হাতছাড়া করতে চাইবে না অন্তত। এবার আসি যারার কথায়। একজন মডেল থেকে নায়িকা হয়ে ওঠাটাও তেমন কষ্টসাধ্য হবার কথা ছিল না। মোট কথায় ছুটিটা দারুণভাবে হিট খেয়ে যেত, প্রত্যাশা ছিল তাই। স্বপ্নটা যে এভাবে মাঝপথে ভেঙে চুরমার হয়ে যাবে এই কঠিন বাস্তবখানা মুহূর্তেই ডিরেক্টরদের বুকের কাঁপুনি বাড়িয়ে দিতে যথেষ্ট। নিবিড় দম নিয়ে আবারও বলা শুরু করলো, এই পুরো ব্যাপারটা ব্যক্তিগতভাবে আমি জারার কোনো দোষ দেখছি না। একজন মানুষ হিসেবে তার যেমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবার অধিকার রয়েছে, তেমনই অপরপক্ষের অপছন্দ হলে প্রত্যাখ্যান করবার অধিকারও আছে। আমি চাইবো আপনারা এইসব আজেবাজে ক্যাপশন দিয়ে ভিডিও ভাইরাল থেকে শুরু করে পেপারে ভুল তথ্য দিয়ে নিউজ না বাড়িয়ে সত্যিটা প্রকাশ করুন। আর আপনাদের শেষ প্রশ্ন, আমি ঠিক কি ডিসিশন নিয়েছি তাই তো? ডিসিশনের প্রশ্ন যখন উঠেছে তখন তার পরিপ্রেক্ষিতে আমি বলবো আমি স্রেফ নীরব থাকবো। বিয়ে নিয়ে আমার পূর্বে তেমন কোনো মাথা ব্যথা যে ছিল না তা সবার জানা কথা। সো বিয়ে ভেঙে যাওয়াতে যে আমার মাঝে অমূল কোনো একটা পরিবর্তন আসবে এমনটা আশা করা বোকামি। আমার আগের লাইফস্টাইল সম্বন্ধে সবারই কম বেশি ধারণা আছে যতদূর সম্ভব। বিশ্বাস হারাবেন না, আমি ঠিক তেমনটাই থাকবো। আই হোপ আপনারা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নেক্সট টাইম এই ধরনের প্রশ্নগুলো যেন আর আমায় করা না হয় এটাও সকলকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ, আবার সময় শেষ। এক্সকিউজ মি। কথাগুলো সম্পূর্ণ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না নিবিড়। রিপোর্টারদের আরও কিছু জিজ্ঞেস করার জন্য দুধাপ এগিয়ে যদিও তবে মুখে না ফিরতেই হাতের ইশারায় থামিয়ে দিল নিবিড়। গার্ডের এবং স্পেশালি রাহিতদের ইশারায় বোঝালো পরিস্থিতি সামাল দিতে। বড় বড় ধাপ ফেলে সিঁড়ি ভেঙে দৃষ্টির অগোচরে চলল রিপোর্টারদের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের কারণ হয়ে। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি যখন শান্ত স্বাভাবিক ভঙ্গি ধারণ করল ঠিক তখনই হোটেল থেকে মুখ লুকিয়ে ম্যানশনে এসে প্রবেশ করল নিত্য। গেট ম্যানদের থেকেও তাও আরেকবার শিওর হয়ে নিল, অথবা স্বস্তির শ্বাস ফেলে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা হলো। কোথা থেকে চোরের মতো ফিরছিস নিত্য? পা টিপে টিপে ভাইয়ের ঘর ক্রস করবার সময় থমকাতে হলো নিত্যকে নিবিড়ের দায়সারা প্রশ্ন। এই প্রশ্নে হোঁচট খেয়ে জিব্বা কামড়ে ঘরে ঢুকলো সে। নিবিড় শার্টের হাতা ফোল্ড করেছিল। ভাইয়ের পাশে বিছানায় পা উঠিয়ে বসে নিত্য বলল, হোস্টেলে গিয়েছিলাম ভাইয়া। গিয়েছিলি না পালিয়েছিলি, কোনটা? নিত্য মাথা চুলকাতে চুলকাতে বোকা হেসে বলল, জানিসই তো পালিয়েছিলাম, নতুন করে জিজ্ঞেস করছিস কেন? তা পালিয়েছিলি এ কথা প্রথমে বলেই প্রশ্ন করতাম না নিশ্চয়ই, নয় কি? উফ ভাইয়া তুইও না, তুই তো জানিসই আমার এইসব উটকো ঝামেলা পছন্দ নয়। আমি যদি থেকে যেতাম তবে রিপোর্টাররা প্রথমে আমাকে দেখে কি জিজ্ঞেস করতো জানিস? জিজ্ঞেস করতো, আরে সঞ্জনা আপনি, আপনি তো সাদমান শহরের নিবিড়ের বোন, ভাইয়ের এরকম অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে ভাঙা কেস সম্পর্কে কিছু বলুন প্লিজ। বিনিময়ে আমি ফ্যাল ফ্যাল করে তাকাতাম, দেখা যেত সঠিক ইনফরমেশনের বদলে চিপায় পড়ে ভুলভাল সব কথাবার্তা বলে রিপোর্টারদের কান ছালাফেলা করে ফেলতাম। ওরাও তো কম নয়, বিশেষ করে ওই গোল গোল চশমা পরা রিপোর্টারটা, একের পর এক প্রশ্ন ছোড়ার বাহানায় পেটে অদৃশ্য গুতা মেরে মেরে অজানা উত্তরগুলো বলিয়ে ছাড়ত। আর তারপর তারপর তোর এত কষ্টে গড়া ক্যারিয়ারটা উড়নচণ্ডী হয়ে মঙ্গল গ্রহে পৌঁছে যেত। মাস থেকে ভাগ্যিস বাবা জানি দেশের বাহিরে গিয়ে বেশ আরামে আছে। নিবিড় ফিক করে হেসে ফেলল বোনের এমন বোকা বোকা কথার পরিপ্রেক্ষিতে, মাথায় হাত বুলিয়ে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসতে বলল।
জানালার কোল ঘেঁষে দাঁড়িয়ে আকাশপানে গভীর দৃষ্টি নিক্ষেপ করল। নিজের জীবনে যেরকম খারাপ মুহূর্তই আসুক না কেন, এমনি সঙ্গীবিহীন জীবনই বা কাটাতে হোক না কেন, এই বোনটার জীবন সঙ্গী হিসেবে অন্তত যে ছেলেটাকে আল্লাহ ঠিক করে রেখেছেন সে যেন সৎ হয়, মেয়েটাকে ভালোবাসায় ভরিয়ে রাখে সব সময়। মেয়েটা যে শত হাসির পেছনেও এক ভয়ানক বিষণ্নতা নিয়ে দিব্যি ঘুরে বেড়ায়। ভালোবাসার ক্ষতটা কি তার অপূর্ণ থাকলে চলে? ভাগ্যিস তার নিজের জীবনটাই কঠিন, সব শর্ত জুড়ে থাকলেও বোনটার জীবনে নেই। নিবিড় ফাঁকা দৃষ্টিতে তাকালো দূর থেকে দূরান্তে, কুয়াশায় ঘেরা সূর্যটায় ম্লান আলো গায়ে মেখে অস্ফুট স্বরে বলল, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। ক্যান্টিনের গোল টেবিলে ঘিরে ধোয়া চায়ের কাপে হাত রেখে বসে আছে তিনজন, অন্যান্য টেবিল জুড়েও অহরহ স্টুডেন্টের সমাগম। সবার মাঝেই এক চাপা গুঞ্জন চলছে, ভিন্ন ভিন্ন বাক্যের ফুলছড়ি ধরে বসলেও সকলের মূলভাব যেন একই সূত্রে গাঁথা। মূলত বর্তমানে বাংলাদেশ কাঁপিয়ে ফেলা ব্রেকিং নিউজটাই তাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু। সাদ্দমান শারিয়ার নিবিড় মানুষটা একজন বড় মাপের সেলিব্রিটি, শুধু বাংলাদেশের নয় এমনকি ইন্ডিয়ান স্টেজেও দাবি এসেছেন তিনি। অনুরাত্রি থেকে জেনেছি মানুষটার জনপ্রিয়তা অধিক হারে বেড়েছে নিজস্ব অ্যালবাম রিলিজ হবার পর থেকে। নিজ হাতে লেখা ইংলিশ গানগুলোয় ইউনিক কোরিওগ্রাফির পাশাপাশি অসাধারণ ড্যান্স পারফরমেন্স করাটা চারটি খানি কথা নয়। তো বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের একজন নাগরিক হয়ে এমন ভয়ানক ট্যালেন্টের একজন অধিকারী, মুড, ইগো, অ্যাটিটিউডের কোনো কমতি না থাকলেও আর পাঁচটি সেলিব্রিটির মতো মোটেও অহংকারী নয় সে। নিজের ফ্যান্সদের জন্য অশেষ ভালোবাসা তার, সাথে চরম কর্তব্য পরায়ণ তরুণ সে। কোথায় কীভাবে কেমন ভাবভঙ্গিতে কথা বলা উচিত, সিচুয়েশন হ্যান্ডেল করা উচিত, তার সবটাই নিবিড়ের জানা। এই যে মানুষটাকে নিয়ে এত এত বাক্য আওড়ানো হলো, তার সবটাই কিন্তু সত্য, লোকমুখে বহুল প্রচলিত। অথচ এই মানুষটার হঠাৎ হঠাৎ অনুর জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পেশ হয়। অনুর যে কোনো কাজকর্মের চোখে মুখে ভয়ানক বিরক্তির ছাপ ফেলে নিবিড়, সাথে ধমকের পর ধমক তো দিতেই থাকে নির্দ্বিধায়। এরপরও কীভাবে বিশ্বাস করবে অনু নিবিড়ের এমন সহদয়তা, যারা প্রতি নিবিড়ের এমন সফট মেন্টালিটি যে শুধুমাত্র একজন সুপুরুষ হবার নমুনেই স্পষ্ট। তবু মানুষটা আলাদা অন্যরকম, আজ নিবিড়ের জায়গা অন্য কোনো সেলিব্রিটি তো দূরে থাক, একজন সাধারণ মানুষ থাকলেও বিপরীতে যারাকে শিক্ষা দিতে ভুলত না, অন্তত পক্ষে দু চারটা কথা নিশ্চিত শোনাত। আচ্ছা তাও মানলাম, উনি একজন ভালো মনের বিচক্ষণ মানুষ, ওনার দিক থেকে উনি ঠিক, যেহেতু অবহেলার পর্দাটা তিনিই লম্বা করেছেন, তারপরেও নিজ অপরাধ করে বড় মুখে অন্যের কাঁধে চাপানোর মতো জঘন্য কাজের জন্য তো তাকে ছাড় দেওয়া চলে না। অন্তত এই ভুলটার জন্য দুটো কথা শুনিয়ে দিলে কি জাত চলে যেত ওনার। হ্যাঁ, এই মানুষটাই সেদিন আমায় নিহান ভাইয়ের সাথে জাস্ট সামান্য একটু ক্লোজভাবে দাঁড়ানো দেখে ভয়ঙ্কর এক রিয়াকশন দিয়েছেন। ভার্সিটি যখন ফাঁকা এমন সময় একটা নিস্তব্ধ ক্লাসরুমে নিয়ে কোমর চেপে ধরেছেন। আমি যদিও শিওর নই, তখন যদি ওনার হাত থেকে বেঁচে না সরে দাঁড়তাম তাহলে হয়তো গলা টিপে মেরে ফেলতেন উনি আমায়। তার মানে কি দাঁড়ায়, নিশ্চয়ই আমি শুধুমাত্র ওনার বেস্ট ফ্রেন্ডের বোন দেখেই এতটা পজিটিভ মেন্টালিটি শো করেছেন উনি। এমন রুড এবং পজিটিভ মেন্টালিটির একজন মানুষের সাথে আর যাই হোক, নিজের বাগদত্তাকে কেন কারোর সাথেই আপত্তিকর অবস্থায় দেখার পর এতটা ঠান্ডা মনোভাব মেনে নেওয়া যায় না। ভাবনা মাফিক যারাকে তো কাট করে দাঁড় করিয়ে নিজে ফাঁসি দেওয়ার কথা ছিল ওনার, অথচ ফলাফল এতটা ইজি, এতটা নয়েজবিহীন কিভাবে সম্ভব ম্যান? যারের ক্যারেক্টার যেমনই হোক, যত নোংরা কাজই ভুল করে করে ফেলুক না কেন, ধরা খাবার পর অন্তত দোষ অস্বীকার করার মতো লো মেন্টালিটি নিয়ে একটা মেয়ে কীভাবে থাকতে পারে? এত বড় কলিজা কীভাবে হয় মানুষের? উফ, আমি আর ভাবতে পারছি না। যারা প্রতি ভিন্ন দু ধরনের মেন্টালিটি কাজ করছে অনুর, এবং দুটো একে অপরের সম্পূর্ণ বিপরীত। কখনো রাগে দুঃখে মেয়েটার চুল উগান্ডায় পাঠিয়ে নারিয়া বানিয়ে ফেলতে ইচ্ছে করছে, তো কখনো আবার একটু একটু মায়াও লাগছে। আমার ভাইয়ের হাত দুটো হয়তো খুব বেশি শক্তপোক্ত নয়, তবুও ভিডিও ক্লিপ দেখে যেটুকু উপলব্ধি করতে পেরেছি, বেচারি যে টানা তিন দিন বাড়ি থেকে বের হতে পারবে না এ কথা নিশ্চিত। এই সম্মুখে চর সংক্রান্ত ব্যাপারটাতেই মনটা একটু নরম হচ্ছে অনুর। তবে সত্যি বলতে, এমন নোংরামি করার পর ভাইয়া যদি জরিনা খালার গালে দুটো বসিয়ে নাও দিত
আমি নিজে গিয়ে এক হালি থাপ্পড় উপহার দিয়ে আসতাম লেগ পিসটাকে, সাথে করে রুশো ভাইয়ার দাঁতগুলো সাময়িক সময়ের জন্য খুলে নিয়ে যেতাম। তার সো কল্ড লেগ পিসের লেগের দাঁতগুলোকে নির্মমভাবে বসিয়ে দিতাম তারপর ইচ্ছে মতো কোমরে বিয়াদব মহিলাটার হাল বেহাল করতো দাঁতগুলো। আহ শান্তি শান্তি, কি সুখকর জীবন! গালে হাত রেখে এসব আউল ফাউল বিষয় নিয়ে গভীর ভাবনায় মগ্ন ছিল অনু। চা যখন ঠান্ডা হয়ে প্রায় শরবতে পরিণত হয়ে পড়তে লাগল, ঠিক তখনই পাশ থেকে কুতুমালো রাত্রে প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে জিজ্ঞেস করল, এই যে ভাবরানী, কি ভাবছেন গত আধা ঘন্টা ধরে? এদিকে যে চা জুড়িয়ে পানি হয়ে গেল সেই খবর কি রেখেছেন? রাত্রির কথায় হক চোখে উঠল অনু, অপ্রস্তুত উত্তর দিল, বিলাইয়ের কয়টা ঠ্যাং হয় তাই ভাবছি। ভেবাচাকা খেয়ে গোলগোল চোখ করে তাকালো রাত্রি। নিকিতা ফিক করে হেসে ফেলে বলল, বিড়ালের চারটে পা হয় অনন্যা, এই নিয়ে এত ভাবা ব্যাপার কি আছে? বিলাইয়ের দুটো পা এবং দুটো হাত, যে পা দিয়ে গটগট করে হাঁটতে পারে এবং যে হাত দিয়ে হুটহাট মানুষের কোমর চেপে ধরতে পারে, এবং প্রয়োজন ভেদে সেই হাত পা দুটো দিয়ে সমান তালে নাচতে পারে। আবার মজার ব্যাপার হলো, বিড়ালটা ঠিক অন্য মানুষদের মতো নয়, একদম আলাদা, লাইক ইউনিক ক্যারেক্টারধারী মানুষের মতো বিলাই। এবার রাত্রির সাথে ভেবাচাকা খাবার পাল্লা এলো নিকিতারও। ব্রুকুচকে বিস্ময় মুখটা গোল কাপ বা সাইজ বানিয়ে ফেললো দুজনে। কি বলছো এসব অনন্যা, ইউনিক ক্যারেক্টারধারী মানুষদের মতো বিড়াল? ওয়েট, হোয়াট? মানুষের মতো বিড়াল হয় কিভাবে? বিস্ময় ফেলে নিকিতার প্রশ্ন ছুড়লো প্রথম, সাথে রাত্রিও সঙ্গ দিয়ে জিজ্ঞেস করলো, আজ দুপুরে কি খেয়ে এসেছিস রে অনন্যা? ভুল করে পানির বদলে মদের বোতল খালি করিসনি তো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।